ধন্যবাদ। আজকে ভূমিহীন এবং গৃহহীন মানুষদের মাঝে, পরিবারের মাঝে ঘর এবং জমি হস্তান্তর অনুষ্ঠান আগামীকালকে 26 এপ্রিল 2022 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা বাংলাদেশে তৃতীয় পর্যায়ে ভূমিহীন এবং গৃহহীন মানুষদের মাঝে গৃহ এবং ভূমি হস্তান্তর অনুষ্ঠান এবং এটি ঈদ উপহার হিসেবে ভূমিহীন গৃহহীন মানুষদের মাঝে এই গৃহগুলো হস্তান্তর করা হবে। তারই জন্য আজকে আমাদের সম্মানিত সাংবাদিকদের সাথে আমাদের প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্স এখানে উপস্থিত আছেন আমাদের রাজৌর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, শাহিন চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান জনাব শেখ ফজলুল হক বাবু, আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, আমাদের উপজেলা সহকারী প্রকৌশলী, আমাদের সমাজসেবা অফিসার, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের কর্মকর্তা এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সমবায় অফিসার এবং আপনারা সম্মানিত সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আগামীকালকে আমাদের সকাল নয়টায় এই অনুষ্ঠানটি শুরু হবে। আমরা অনুষ্ঠানে আমাদের যে রাজৌর উপজেলায় 25টা ঘরের বরাদ্দ আছে তৃতীয় পর্যায়ে, তার মধ্যে 22টি আমরা ঘর, এটা ঠিক ঘর বলতে ভুল হবে, এটা একটা বাড়ি, কারণ 2টি রুম, বারান্দা এবং রান্না রুম, টয়লেট বাথরুম সহ একটা বাড়ি এই গৃহ আমাদের ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হবে সারা বাংলাদেশে একযোগে। মাননীয় প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এটি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার। আগে আমরা গরিব অসহায় মানুষকে ঈদের পূর্বে লুঙ্গি, শাড়ি, চাল, ডাল, তেল, সেমাই এগুলো দিতাম, কিন্তু এখন এক একটা গৃহের মূল্য জায়গা সহ 20 থেকে 50 লক্ষ টাকাও আছে। যেমন আমাদের এই প্রকল্পের আন্ডারেই একটা ঘর করবো আমরা পাট্টা বোকাই রাস্তার পাশে, সেই জায়গাটার দাম আমাকে একজন বললো যে বর্তমান বাজার মূল্য সেই জায়গাটার হয়তো 2% জায়গার দাম হয়তো 20 লক্ষ টাকা। তো শুধু যে ঘর পাচ্ছে বিষয়টা এমন কিন্তু না, ঘর তো পাচ্ছে তৃতীয় পর্যায়ের ঘর আপনারা জেনেছেন যে 2,59,500 টাকা বর্তমান রিভাইজ যে বাজেট তাতে, এটা তো ঘরের বরাদ্দ, কিন্তু জায়গার দামও তো আছে, 2% জায়গার ওখানে বর্তমান দাম হচ্ছে 20 লক্ষ টাকা। তাহলে ঈদ উপহার হিসাবে একজন গরিব অসহায় মানুষ কিন্তু 20 থেকে 25 লক্ষ টাকার উপহার পেল, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এবং আমার কাছে মনে হয় গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। পৃথিবীতে এরকম একটা দেশও নাই যে যে সমস্ত দেশের সরকার প্রধান বা সরকার বা রাষ্ট্র তাদের নাগরিকদের বা তাদের জনগণকে এই রকম উপহার প্রদান করে, এটা পৃথিবীতে খুব বিরল। যাই হোক, এই আশ্রয়ণ প্রকল্প আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রাণের প্রকল্প। বাংলাদেশে অনেক প্রকল্প চলে আপনারা জানেন, কিন্তু এই একটিমাত্র প্রকল্প যেটার খোঁজ খবর উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় রাখেন, তো এই প্রকল্পটি আমাদের মাঝে মাঝেই কিন্তু আমাদের ভিডিও কনফারেন্স হয় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে, আমাদের মুখ্য সচিব স্যার, আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব স্যার, এই প্রকল্পের পিডি স্যার, আমাদের বিভাগীয় কমিশনার স্যাররা, আমাদের ডিসি স্যার সবাইকে নিয়ে ইওনো এসডিল্যান্ড, আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, বিদ্যুৎ যারা আছে সবাইকে নিয়ে কিন্তু মাঝে মাঝেই আমাদের ভিডিও কনফারেন্সে আমাদের উপস্থিত হতে হয় এবং এগুলো মনিটরিংও কিন্তু খুব হাইলি মনিটরিং করছে। তো যাই হোক, এইটা আমরা উপহার হিসাবে কাজ করতে পেরে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমি বলবো যে আমার যতগুলো কাজ আছে এই 1.5 বছর হয়েছে, আমার 1 বছর 7 মাস চলে, আমি মনে করি যে এইটা আমার জীবনের একটা স্মরণীয় কাজ, যে এই কাজে আমি নিজেকে যুক্ত রাখতে পেরেছি বা এইটা আমি গল্প দিতে পারবো। আমি যখন আরো সিনিয়র হব তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, আমি রাজৌর উপজেলায় 300টি ঘর, ফার্স্ট ফেজের 163টি, সেকেন্ড ফেজের 120টি এবং
থার্ড ফেজের 25টি, এই টোটাল আমাদের মনে হয় 300 বেশি না, 308টা ঘর সম্ভবত হচ্ছে টোটাল। এই ঘরগুলোর কাজ আমরা করতে পেরেছি এবং সবচেয়ে আশার কথা হলো যে ঘরগুলো কিন্তু আমরা সম্পন্ন করে ফেলেছি প্রায়। প্রথম ফেজ তো আমাদের কমপ্লিট, দ্বিতীয় ফেজের কাজও আমাদের পিআইও সাহেব বলেছেন যে 90টা কমপ্লিট আর প্রায় 30টা ঘরের কাজ চলমান, এবং থার্ড ফেজে আমাদের ঘরের বরাদ্দ। আমার মনে হয় যে রাজুর উপজেলায় প্রকৃত পক্ষে ভূমিহীন এবং গৃহহীন মানুষ এর থেকে বেশি আর নাই আমার মতে, যদি পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করা হয়। প্রথম দিকে আমাদের নিজেদের ধারণাও পরিষ্কার ছিল না, আমরাও নতুন এই কাজ এবং বাংলাদেশের ইতিহাসে এই কাজটা এবারই প্রথম হচ্ছে। ভূমিহীন কারা? ভূমিহীনের একটা ভূমি আইনে যে সংজ্ঞা যে 10% পরিমাণ জমি থাকলে তারাও ভূমিহীন, কৃষি ভূমিহীন, এই ধারণা নিয়ে কাজ করতে গিয়ে আমাদের তালিকা হয়েছিল অনেক বড়। এখন কিন্তু আমরা তালিকা ছোট করে ফেলেছি, আমরা কিন্তু সবাইকে নিচ্ছি না। আমাদের কাছে কিন্তু এই যে আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান আছেন, ওনারা কিন্তু ওনাদের যেহেতু ওনারা জনপ্রতিনিধি, ওনাদের কাছে প্রচুর সংখ্যক মানুষ আসেন, ঘর চাই, সাহায্য চাই, বিভিন্ন জিনিস চাই, ঘর চাই, ওনারা আমাদের কাছে পাঠায়। ওনারা পাঠালেই কিন্তু আমরা দিতে পারি না, আমরা সেগুলোকে আমাদের তহসিলদার যারা ফিল্ডে কাজ করে তারা, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা তারা, আমাদের মেম্বার চেয়ারম্যান সবার মাধ্যমে কিন্তু তথ্য যাচাই বাছাই করে আমরা নিই। তাতে দেখা যায় যে 10টা আবেদন আসলে হয়তো একটা বা দুইটা আমরা সঠিক পাই। ভূমিহীন গৃহহীন, আমরা এখন আগামীতে উদ্যোগ নিচ্ছি যে এই ভূমিহীন গৃহহীন আমরা মুক্ত ঘোষণা করব রাজুর উপজেলাকে। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে প্রথম পর্যায়ে এক জায়গার মানুষ আরেক জায়গায় ঘর পেয়েছে, এটা স্বাভাবিকভাবেই, সেই সময় এরকম কোনো ধারণা ছিল না, তালিকাটা ওইভাবে হয়েছিল। এবং সব জায়গায় উপযুক্ত ঘর করার মতো খাস জমিও নাই, জমি আছে বাট সেটা জমি। এবং এই প্রকল্পে আপনারা জানেন যে ভরাটের বরাদ্দ প্রথম পর্যায়ে ঘরের কিছু সমস্যা হয়েছিল সারা বাংলাদেশে, বিভিন্ন জায়গায় ঘরে ফাটল ধরেছে, ঘর ভেঙে গেছে। এই সমস্ত শিক্ষা নিয়ে আশ্রয়ণ প্রকল্প এখন বলেছে যে এই সমস্ত ঘরে কোনো ভরাট করা যাবে না, ভরাট জায়গায় কোনো ঘর হবে না, হয়তো 2 ফিট বা 3 ফিট, সর্বোচ্চ 3 ফিট পরিমাণ ভরাট অ্যালাউ করে। তবে আমরা সতর্কতার সাথে আমরা কোনো ভরাটেই যাচ্ছি না, আমরা যেটা উঁচু জমি, রোড লেভেল বা যেখানে বন্যার পানি উঠে না খোঁজখবর নিয়ে সেসব জায়গাতেই ঘর করছি। আমাদের কাছে আরও কিছু ঘরের চাহিদা আছে বাট আমাদের উপযুক্ত জায়গা না থাকায় আমরা কিন্তু ঘরের বরাদ্দ নিতে পারছি না। এই কারণে কিন্তু থার্ড ফেজ বরাদ্দ কম, আপনারা জানেন মাত্র 25টি ঘর, আমাদের কাছে আরও 25টি বা 50টি ঘরের ডিমান্ড আছে সব মিলিয়ে যদি আমরা করি, কিন্তু আমাদের উপযুক্ত জায়গা নাই। এখন আমরা যাচ্ছি যে যার জমি আছে কিন্তু ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুর, বেলেবার, রং মিস্ত্রি বা হয়তো ফকির মিসকিন যারা অসহায় মানুষ আছে, যাদের ঘর করার সামর্থ্য নাই কিন্তু অল্প একটু জায়গা আছে, সেই দিকে আমরা যাচ্ছি। কিন্তু এটা পূর্ব শর্ত হচ্ছে আমাদের প্রথম কথা যেটা সেটা মুক্ত ঘোষণা করতে হবে, না হলে ওই ঘরের বরাদ্দ করা যাবে না। তা আমরা এই দিকে যাচ্ছি, আমরা হয়তো এটা করে ফেলবো। প্রথম পর্যায়ের কিছু কিছু ঘরে আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছেন যে ঘরে কিছু মানুষ থাকছে না, আমরা সেগুলোরও ইনস্ট্রাকশন পেয়েছি, আমরা নির্দেশনা পেয়েছি, যারা এখনও অসহায় গৃহহীন মানুষ আছে এবং ওই এলাকার মানুষ, বাজিতপুরের মানুষ, কবিরাজপুরের মানুষ, ওই এলাকার মানুষকে আমরা পাইয়ে দেবো। এবং আমরা কিন্তু সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে এটাই করেছি, আমার বিশ্বাস সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজে এই ঘরে মানুষ থাকে না এই কথা আপনারা শুনতে পাবেন না, সবাই থাকবে, কারণ তারা ওই এলাকারই লোক। যেমন আমাদের থার্ড ফেজের যে ঘরগুলো আগামীকালকে 22টি ঘরের উদ্বোধন হবে, সেটিতে আমাদের 22টা ঘরের আপনাদের আগেই বলি 100% কাজ কিন্তু সম্পন্ন হয়নি। আমাদের 100% কাজ সম্পন্ন হয়েছে হয়তো 15টা ঘরে, আর 5টা ঘরের কাজ হয়েছে 70%, আর 3টা ঘরের কাজ হয়েছে 60%, কিন্তু বলেছে তোমরা উদ্বোধন করে দাও, তাদেরকে পেপার দাও, আগামী 7 দিন 10 দিন বা 15 দিনে 100% কমপ্লিট করে তোমরা ঘরে উঠো, বা তোমরা এই তোমরা করে ফেলো, এই আমাদের নির্দেশনা বিধায় আমরা 22টা ঘর উদ্বোধন করছি। তো এখন এই 22টা ঘর কোথায়? আমাদের এই যে এটাকে বলে মোল্লাহান্দি, এটা হচ্ছে বদর, সরি, আমগ্রাম ইউনিয়নের হোগলা বোঝায়, এটা আমাদের যে রাজুর থানা ঠিক থানার পেছনেই, খুবই লুক্রেটিভ একটা জায়গায়, যোগাযোগ ব্যবস্থা চমৎকার, এখানে খাস জমি ছিল এবং অনেক মানুষ ওখানে আগে থেকেই বসবাস করছিল, তারা তাদের ভূমিহীন গৃহহীন, তাদেরকে এই ঘরটি দেওয়া হচ্ছে। এবং তারা কিন্তু তাদের যে কর্মসংস্থানের বিষয় বারবার বলা হচ্ছে, এইটা তারা সুযোগ পাবে, কারণ এবং এই জায়গার আমার মনে হয় যে প্রতি শতাংশ জমির মূল্য না হলেও 5 লক্ষ বা 7 লক্ষ টাকা করে আছে,
তাহলে তারা সাত লক্ষ আছে না থানার পিছনে, এটা একদম খুব চমৎকার প্রবেশনে, তাহলে তারা 2% জমির দাম আসে 14 লক্ষ টাকা, ঘর আসে আবার প্রায় 2,59,000 টাকা, মানে কি এক একটা পরিবার ঈদ উপহার হিসেবে পাচ্ছে 15, 16 বা 17 লক্ষ টাকা। এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল পাওয়া। এবং এই আপনারা জানেন থার্ড ফেজের কিন্তু ডিজাইনিং চেঞ্জ আছে, আমাদের উপজেলা প্রকৌশলী আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উনি বলেছেন আমাদের প্রথম পর্যায়ের ঘরে কিছু ত্রুটি বিচ্যুতি হয় বা প্রবলেম হয়, এখন কিন্তু ডিজাইন চেঞ্জ, এই কারণেই বাজেটও একটু বেশি। এখন কিন্তু গ্রেড বিম হচ্ছে, ওপরে কিন্তু টানা লিন্টন লিন্টন যে ঢালাই যেটা সেটা হচ্ছে, সুতরাং এই ঘরগুলো আমার বিশ্বাস যে 50 বছরেও এই ঘরের আর কিছু হবে। পিলারগুলো সামনের যে পিলারগুলো ভেঙে যেত আগে, সেই পিলারগুলো এখন রড লোহার রড দিয়ে 80 পিলার, এই ঘরগুলো আমার বিশ্বাস যেভাবে তৈরি হচ্ছে তাতে আগামী 50 বছরে ওই ঘরের কিছু হবে, এইরকম মানের ঘর। এবং ঘরের ব্যাপারে আমরা কিন্তু খুব সেন্সিটিভ, আপনাদের সাংবাদিক বন্ধুদের সাংবাদিক ভাইদের আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতেই হয়। আমাদেরও কোথাও কোথাও ঘরে সমস্যা হয়েছে, হয়নি তা না, ছোটোখাটো সমস্যা হয়েছে, কিন্তু আপনারা সেটাকে নেগেটিভলি উপস্থাপন না করে আপনারা আমাদের নজরে নিয়ে আসছেন, আমাদের বলেছেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি, সেগুলো মেরামত বা সংশোধন আমরা করে দিয়েছি। এদিক থেকে আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নেই। এবং আগামীতেও আপনাদের সকল ক্ষেত্রে সরকারি কার্যক্রমে আপনারা আপনাদেরকে আমরা পাশে পাবো এবং সহযোগিতা অব্যাহত থাকবে, এই আশাবাদী আমরা ব্যক্ত করছি। আরেকটি বিষয় যে ঘর পাচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, এটার জন্য আপনারা একটু প্রচার প্রচারণা করবেন, এই কারণেই আজকে আমাদের এই সংক্ষিপ্ত আয়োজন। আপনারা অনলাইনে, আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ায় দেবেন এবং এগুলোর লিঙ্ক আমাদেরকে দেবেন। আমাদের আশ্রয়ের একটা গ্রুপ আছে সারা বাংলাদেশে, সেই গ্রুপে যাতে আমরা শেয়ার করতে পারি যে না রাজরেও 10টা ঘরের মাত্র 10টা ঘর, 5টা ঘর হচ্ছে, তারাও কিন্তু বড় বড় নিউজ করছে। আমাদের এখানে তো 22টা ঘর, আমাদের তো ঘর বেশি কম না একদম, এই 22টা ঘর যাতে স্থানীয় পত্রিকায় জাতীয় পত্রিকায় আসে এবং এই লিঙ্কগুলো আপনারা আমাদেরকে দিবেন, আমরা সেই গ্রুপে যাতে শেয়ার, তারা যাতে দেখে বাংলাদেশের মানুষ এবং ওই সমস্ত লোকজন যে না রাজরেও এই ঘরের কাজ ভালো মতো হচ্ছে এবং এটা প্রচার প্রচারণা আছে। কারণ ঘর কিন্তু সবাই পাচ্ছে না, ঘর পাচ্ছে রাজর উপজেলার মাত্র 22 জন, কিন্তু এই 22 জনের প্রচারটা রাজর উপজেলার সকল মানুষকে জানতে হবে যে না সরকার ঘর দিচ্ছে, এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট, সরকার কাজ করছে। তো যাই হোক, আমি আর বেশি কথা বলতে চাই না, আমি সংক্ষেপে এখানেই শেষ করতে চাই। এবং আপনারা আমাদেরকে বিভিন্ন সময়ে যে পরামর্শ বা বিভিন্ন আপনাদের যদি কিছু থেকে থাকে আপনারা দিবেন, এবং আপনাদেরকে আরেকবার আমি একটু আগে আরেকটা আমন্ত্রণ জানাই, আমাদের 333 আপনারা জানেন যে যারা অসহায় গরিব মানুষ আছে, করোনায় আক্রান্ত ছিল বা বিভিন্নভাবে ইনকাম করতে পারে না, তাদের কিন্তু আমরা খাদ্য সহায়তা আবার দিব। আমাদের আমরা আবার কিছু বানিয়েছি, আমাদের একটা বরাদ্দ ছিল আগেরই বরাদ্দ, সেটাতে আমরা হয়তো 2-1 দিনের মধ্যে এটা দেবো আপনাদেরকে। আমরা ওই গ্রুপে মিডিয়া সেল রাজুর আমরা করেছি এই কারণেই যে বিভিন্ন ইম্পর্টেন্ট মেসেজ এক জায়গায় দিলে যাতে আপনারা